লকডাউনের প্রথম দফার শুরুতে স্থানীয় গরিব মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন রাজধানীর রিকশা শ্রমিক গৌতম দাস। মহতে কাজের কথা স্থান পেয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। শনিবার প্রদেশ বিজেপি দপ্তরে গৌতম দাসকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ। গর্বের একটা দিন ছিল যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ত্রিপুরা রাজ্যের অতি সাধারণ একজন মানুষ যিনি রিক্সা চালান এবং তিনি এমন একটা কাজ করেছেন যে যাদের প্রচুর সম্পত্তি আছে, কোটি কোটি টাকা আছে, যারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু যে এমন একটি মানুষ যে নিজের সংসার চালাতেই মানে তার কষ্ট হয়। আমি টিভিতে যা দেখেছি ওনার চারটি সন্তান আছে, দুটি ছেলে দুটি মেয়ে, এগুলো করে উনি ওনার যে দৈনন্দিন যে রোজগার তার মধ্যে থেকে ওনারই মতো কথা, ওনার থেকে দরিদ্র যে মানুষজন আছে তাদের এই ওই পিরিয়ডটা যেটা লকডাউনের পিরিয়ডে যাদের খাবার দাবার ঝুঁকছিল না প্রতিদিন উনি সেইভাবে ওদের সাহায্য করে গেছেন এবং সেটা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আসা ত্রিপুরার মতো অনেক দূরের একটি রাজ্য এবং সেখানকার এই ঘটনাটা সেটা মানে সাংঘাতিক ব্যাপার। বিশেষ করে এটা প্রধানমন্ত্রীর যে মহত্ব যেটা এবং ওনার যে মানে দৃষ্টি সব জায়গায় আছে সেটা বোঝা গেল। তবে পাশাপাশি এটাও বলার মতো ঘটনা যে আজকে যদি প্রধানমন্ত্রী যদি ফোকাস না করে যদি এই গৌতম দাসকে যদি সামনে না আসতেন আমরা কিন্তু অনেকেই কিন্তু এখানে ছিলাম, কিন্তু গৌতম দাসের সেই কাজটা কিন্তু আমাদের নজরে পড়ে নাই। তো এই দিক দিয়ে বলতে গেলে যে এই যে ঘটনাটা সেটা এমন দৃষ্টান্ত স্থাপন করেছে, আজকে আমরা ওনাকে সবাই মিলে সম্বর্ধনা দিচ্ছি, কারণ এই রকম ঘটনা তো অনেকের ভিতরেই থাকে কিন্তু অনেকে করে উঠতে পারে না, গৌতম দাস সেটা করে উঠেছেন এবং আমি মানে প্রার্থনা করবো ভগবানের কাছে উনি সুস্থ থাকুক এবং ভবিষ্যতে উনি আরো নজির গড়ুক যাতে উনার এই কাজের ধারা দেখে। ব্যুরো রিপোর্ট, হালাবল।